আসসালামু আলাইকুম, অল ক্লাস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোভাবেই পরীক্ষা সমাপ্ত করছো। তো পরীক্ষা শেষ হওয়ার পরে সবার একটা চিন্তা থাকে যে কবে রেজাল্ট দেবে এবং ফলাফল কি আসবে এবং কবে কলেজে ভর্তি হবেন। তো আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো যে কবে আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবেন এবং কিভাবে রেজাল্ট বের করবেন। তো আপনারা জানেন যে দিনাজপুর বোর্ডে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে দিনাজপুর বোর্ডের অধীনে যে পরীক্ষা কেন্দ্রগুলো ছিল সেখানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল সাময়িক সময়ের জন্য, এবং যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামী 10/10/2022 থেকে 15/10/2022 তারিখ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণিত পরীক্ষা, তো এখানে 22/9/2022 তারিখে যে গণিত পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটা অনুষ্ঠিত হবে দিনাজপুর বোর্ডের 10/10/2022 তারিখে। স্থগিতকৃত পরীক্ষাগুলো আগামী 10/10/2022 থেকে 15/10/2022 তারিখ পর্যন্ত নির্ধারিত তারিখে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, যেরকম 10/11/13 এবং 15 তারিখে যে পরীক্ষাগুলো চারটি পরীক্ষা বাকি ছিল ওই চারটি পরীক্ষা হবে। 15 তারিখ পরীক্ষা শেষ হলো 16/10/2022 থেকে 20/10/2022 তারিখ পর্যন্ত আপনাদের ব্যবহারিক যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর পরীক্ষা শেষ হবে। তো শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে যে কথা বলেছিলেন যে পরীক্ষা শেষ হবার 2 মাস বা 60 দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে। তো আমরা যদি এখানে 20/10/2022 তারিখে আমাদের পরীক্ষা শেষ হয়, সেক্ষেত্রে যদি আমরা 2 মাস পরে ধরি তাহলে হচ্ছে আপনার অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, তাতে আমরা ডিসেম্বরের 20/12/2022 তারিখে আমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা শিক্ষামন্ত্রী দীপুমনির ভাষ্যমত। তো হয়তোবা ডিসেম্বরের 20 তারিখ বা ডিসেম্বরের শেষের দিকেই রেজাল্ট দেওয়া হবে সম্ভাব্য তারিখ, এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে আপনারা মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল সাইটটি রয়েছে education.board.gov.bd সাইট, সেখান থেকে আপনারা আপনাদের রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন বা দেখতে পারবেন। তো রেজাল্ট যখন দেবে আমরা অবশ্যই রেজাল্ট দেওয়ার সাথে সাথেই আপনারা কিভাবে রেজাল্ট ডাউনলোড করবেন এবং তো রেজাল্ট দেওয়ার সাথে আপনারা কিভাবে রেজাল্ট ডাউনলোড করবেন সে বিষয়ে একটি আমরা ভিডিও দেবো, এবং পরবর্তীতে কিভাবে আপনারা কলেজে ভর্তি হবেন ভর্তি সংক্রান্ত সকল তথ্য আমরা আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো এসএসসি এইচএসসি ডিগ্রি সহ সকল পরীক্ষার যে কোনো আপডেট, নিউজ এবং সাজেশন পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।